আসসালামু আলাইকুম। এলপিজি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে এইচএসসি বাংলা প্রথম পত্রের বিলাসী গল্প। আজকের এই ক্লাসটি নেওয়া হয়েছে অভিযাত্রী ওয়েবসাইট থেকে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার পূর্ব প্রস্তুতির জন্য এই সাইটটি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যারা 2023 সালের এইচএসসি পরীক্ষা দেবেন, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরু করছি মূল ক্লাস। বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো বিলাসী। সে মালোপাড়ার বুড়ো মালোর বা সাপুরের মেয়ে, এবং আর একটা পরিচয় হলো মৃত্যুঞ্জয়ের স্ত্রী। বিলাসীর বয়স হবে 18 কি 28। বিলাসীর অনেক বড় গুরুভার, এখানে গুরুভার শব্দের অর্থ হলো অধিক দায়িত্ব। বিলাসীর মৃত্যু। বিলাসী মারা যায় মৃত্যুঞ্জয় মারা যাবার 7 দিনের মধ্যে। বিলাসী মারা গিয়েছিল বলে অনুমান করা হয় বিষ পানে, এবং বিলাসী স্বেচ্ছা মৃত্যুবরণ পথ বেছে নিয়েছিল প্রেমের কারণে। বিলাসীর মৃত্যুর মধ্য দিয়ে তৎকালীন সমাজের অনুদরতা ও রক্ষণশীলতা এবং সমাজ জীবনে নিষ্ঠুর ও অশুভ চেহারা ফুটে উঠেছিল। বিলাসীর আত্মহত্যা বা করণ পরিণতির জন্য দায়ী ছিল স্বামীর শোক এবং তৎকালীন রক্ষণশীল ও হিন্দু সমাজের ব্যবস্থা, মৃত্যুঞ্জয়ের গেতিখুরোর ষড়যন্ত্র। সাপ ধরার বায়না আসলে বিলাসী নানা প্রকারে বাধা দেওয়ার চেষ্টা করত। আজ শনিবার, আজ মঙ্গলবার বলে ন্যাড়াকে সাপ ধরার বিদ্যা শিখাতে বিলাসীর আপত্তি ছিল, কারণ কাজটি ছিল বিলাসীর অপছন্দের, শক্ত, ভীতিকর এবং প্রতারণামূলক। বিলাসী লোক ঠাকানো অপছন্দ করত, কেননা এই পেশাটি ছিল ভয়ঙ্কর ও ঝুঁকিপূর্ণ। তার ছিল সৎভাবে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা। একলা যেতে ভয় করবে না তো? কে এবং কাকে উদ্দেশ্য করে বলেছিল এটা বলেছিল বিলাসী ন্যাড়াকে। রাতের আধারে বনের পথে ন্যাড়াকে এগিয়ে দেওয়ার পেছনে কাজ করেছে বিলাসীর কর্তব্যজ্ঞান, উদ্বেগ এবং দায়িত্বশীলতা। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, হাত দিয়ে এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে। এ উক্তিটি হলো বিলাসীকে উদ্দেশ্য করে লেখা। ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুল মূলত বিলাসীর স্বাস্থ্যহীনতার পরিচয়, শারীরিক ক্লান্তির পরিচয়। যাক, তাহার দুঃখের কাহিনী আর বাড়াইব না। যার দুঃখের কাহিনী এখানে বিলাসীর, ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো, উক্তিটি ন্যাড়ার প্রতি বিলাসীর। মৃত্যুঞ্জয় নাম। মৃত্যুঞ্জয় নামের অর্থ যিনি মৃত্যুকে জয় করেন। বিষ্কণ্ঠ মহেশ্বরের অন্য আর এক নাম হলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের কেলাস কিংবা মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো তার ইতিহাস। মৃত্যুঞ্জয় পড়তো 8 ক্লাসে। আমরা কেউই জানিতাম না মৃত্যুঞ্জয় প্রথম কবে 8 ক্লাসে উঠেছিল। প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয় হলো মৃত্যুঞ্জয়ের 8 ক্লাসে পড়ার ইতিহাস। যে ক্লাসে পড়ার ইতিহাস কখনো জানা যায় নাই 4th ক্লাস, যে ক্লাসের উঠবার খবর পাওয়া যায় নাই 2nd ক্লাসে। মৃত্যুঞ্জয়ের আম কাঁঠালের বাগান ছিল 20-25 বিঘা আয়তনের। এই বাগান দিয়েই তার জীবিকা নির্বাহ করত। মৃত্যুঞ্জয়ের বগলে থাকা বইগুলো ছিল সেরা পোড়ামলিন। মৃত্যুঞ্জয় অসুস্থ অবস্থায় অচৈতন্য হয়ে পড়েছিল 10-15 দিন। মৃত্যুঞ্জয় শয্যাগত ছিল 45 দিন। মৃত্যুঞ্জয় সামলাইতে পারত না নগদ টাকার লোভ। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। এখানে সুনাম শব্দটি দুর্নাম অর্থে ব্যবহার করা হয়েছে। মৃত্যুঞ্জয় অন্ন পাপ করেছিল নিম্ন বর্ণের বিলাসীর হাতে ভাত খেয়ে। কায়েস্তের ছেলে মৃত্যুঞ্জয় জাত বিসর্জন দিয়ে হয়েছিল সাপুরে। মৃত্যুঞ্জয়কে কামড় দিয়েছিল খরিশ গোকরো সাপ। মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল খরিশ গোকরো সাপের কামড়ে এবং গোয়ালার বাড়িতে। মৃত্যুঞ্জয়ের মৃত্যুতে সুবিধা হলো সমাজের এবং খুরোর। এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়। আগামী ক্লাসে আমরা বিলাসী গল্পের বাকি চরিত্রগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি দ্বারা যদি আপনার বিন্দুমাত্র উপকার হয় তবে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।